আঞ্চলিক সংবাদ করছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল খাদ্য ও অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের আওতায় রাজ্যের 2,51,00,000 হিতাধিকারী বর্তমানে অতিরিক্ত পরিমাণ চাল পাচ্ছেন বলে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাসের প্রকাশ। দেশে কোভিড থেকে আরোগ্যের হার বেড়ে 97.19%, 24 ঘন্টায় 44,000-এরও বেশি রোগী সুস্থ। দেশের প্রতিটি জেলায় কমপক্ষে 1টি করে অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং 12 জুলাই থেকে পঞ্চদশ আসাম বিধানসভার বাজেট অধিবেশন 16 জুলাই 2021-2022 অর্থবছরের বাজেট পেশ। দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে গত 21 জুন থেকে 18 বছরের ঊর্ধ্বের সব ব্যক্তিকে বিনামূল্যে কোভিড টিকা দেওয়া হচ্ছে। তাই শ্রোতাদের প্রতি আমাদের অনুরোধ, কোভিড টিকা গ্রহণ করুন, পাশাপাশি করোনা সংক্রমণের বিপদ এখনো না কাটায় আমাদের আবেদন। খুব জরুরি না হলে বাইরে বের হবেন না, বাড়িতেই থাকুন এবং 4টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মুখে মাস্ক পরুন, গোজ দূরত্ব বজায় রাখুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং প্রতিষেধক গ্রহণ করুন। জনসাধারণকে কোভিড সংক্রান্ত তথ্য এবং নির্দেশিকা প্রদানের জন্য 01123978046 এবং 1075 এই দুটি জাতীয় হেল্পলাইন নম্বর কার্যকর রয়েছে এবং আসামের ক্ষেত্রে জনসাধারণ 104 নম্বরে ফোন করতে পারবেন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সমগ্র আসামে 2,51,00,000 লোক উপকৃত হয়েছেন। আকাশবাণীর সঙ্গে কথা প্রসঙ্গে রাজ্যের অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেছেন যে এই যোজনার আওতায় প্রত্যেক হিতাধিকারীকে মাসে 5 কিলোগ্রাম করে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রহণ করা এই পদক্ষেপের মাধ্যমে বর্তমানে প্রতিমাসের সময় জনসাধারণ উপকৃত হচ্ছেন। এই প্রকল্পের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন সচেতনতামূলক অভিযান গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় রাজ্যের প্রায় 70,000 পরিবারকে বিনামূল্যে মাসে 35 কিলোগ্রাম করে চাল দেওয়া হচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে আসাম সরকার এবং মন্ত্রী শ্রী দাসের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত রাজ্যের 100-এরও বেশি পরিবার তথা রেশন কার্ড অসামরিক সরবরাহ বিভাগের কার্যালয়ে জমা দিয়েছেন। এদিকে দেশে এ পর্যন্ত জাতীয় প্রতিষেধক প্রদান অভিযানের অধীনে 36,89,00,000 বেশি ডোজ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় 40,23,000 বেশি ডোজ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট ইন্ডিয়া কোভিড-19 জরুরিকালীন সহায়তা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রণালী প্রস্তুত প্যাকেজ পর্যায় 2 নামের একটি নতুন প্রকল্পে অনুমোদন জানিয়েছে। এই প্রকল্প বাবদ 2021-2022 অর্থবছরের জন্য 23,123 কোটি টাকা ধার্য করা হয়েছে। গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তা বলার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই কথা জানিয়ে বলেন যে ভাইরাস শনাক্ত করে তা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সহ স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি ত্বরান্বিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তিনি বলেন যে চলতি বছরের 1 জুলাই থেকে 2022 সালের 31 মার্চ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ব্যবস্থাগুলি রূপায়ণ করা হবে। এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের অংশ থাকবে। তিনি আরো জানান যে প্রকল্পটির জন্য কেন্দ্র 15,000 কোটি টাকা এবং রাজ্যগুলি 8,123 কোটি টাকা ব্যয় করবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন যে কোভিড-19 মহামারী নিয়ন্ত্রণ করার জন্য ফলপ্রসূ ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অর্থে জেলা উপজেলা পর্যায়ে সামর্থ্য বৃদ্ধি করাই এই প্রচেষ্টার লক্ষ্য। তিনি বলেন যে নতুন প্যাকেজের অধীনে দেশের 736টি জেলায় শিশু পরিচর্যা গোষ্ঠী এবং উৎকৃষ্ট শিশু চিকিৎসা কেন্দ্র স্থাপন করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা করা হবে। শ্রী মান্ডাভিয়া আরো বলেন যে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর চিকিৎসা প্রশিক্ষার্থী ও এমবিবিএস ও বিএসসি ও জিএনএম এর মতো পাঠ্যক্রমের শেষ বর্ষের বিদ্যার্থীদের কোভিড ব্যবস্থাপনার কাজে নিয়োজিত করা হবে। দেশের প্রতিটি জেলায় অক্সিজেন মজুতকরণের জন্য কম করেও 1টি ট্যাঙ্ক স্থাপন করা হবে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী অ্যাম্বুলেন্স সেবা সুদৃঢ় করার লক্ষ্যে এই প্যাকেজের অধীনে 8,800 নতুন অ্যাম্বুলেন্স সংযোজন করার ব্যবস্থা করা হয়েছে বলে জানান। হাইলাকান্দি জেলায় আজ সন্ধ্যা 6টা পর্যন্ত 17 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 16 জনকে রেপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং 1 জনকে আরটিপিসিআর এর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। জেলায় আজ 8 জনকে সুস্থ করে ছাড়া হয়েছে এবং বর্তমানে জেলায় 115 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর থেকে। পঞ্চদশ আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 12 জুলাই থেকে 20 করে আরম্ভ হবে। আজ জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে অধিবেশনের প্রথম দিনে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং প্রশ্ন পর্বের পর অধ্যক্ষ বিশ্বজিৎ দে
কুমারী বিধানসভায় 2021-2022 অর্থ বছরের বাজেট অধিবেশনের জন্য কার্যসূচি স্থির করে উপদেষ্টা কমিটির প্রতিবেদন ঘোষণা করবেন। এরপর অধ্যক্ষ আসাম বিধানসভার প্রক্রিয়া ও কার্য পরিচালনার নিয়মাবলীর অধীনে সভা পরিচালনার জন্য মনোনীত সভাপতিদের নাম ঘোষণা করবেন। অন্যান্য কার্যসূচি সহ সরকারি বিলগুলি উত্থাপন ও 2021-22 অর্থ বছরের পরিপূরক দাবি বিনিয়োগগুলির তালিকা উত্থাপন করা হবে। 13 জুলাই বেসরকারি কার্যসূচি এবং 14-15 জুলাই সরকারি কার্যসূচিগুলি নিয়ে আলোচনা করা হবে। 16 জুলাই 2021-2022 অর্থ বছরের বাজেট পেশ করা হবে। 6 আগস্ট 2021 সালের জন্য আসাম বিনিয়োগ বাজেট স্থাপন করে তা বিবেচনা ও পাশের জন্য সভায় রাখা হবে। 13 আগস্ট পর্যন্ত আয়োজিত অধিবেশনের শেষ দিনে সরকারি বিল বিবেচনা পাশ এবং অন্যান্য অসমাপ্ত সরকারি কার্যসূচির পর অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়া নবনিযুক্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার দপ্তরের সব আধিকারিক কর্মচারীকে 2 শিফটে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রথম শিফট সকাল 7টা থেকে এবং দ্বিতীয় শিফট বিকেল 3টা থেকে শুরু হবে। উল্লেখ্য, পেন্সিলভেনিয়া ওয়াটন স্কুল ও IIT কানপুরের প্রাক্তন ছাত্র, ভারতীয় প্রশাসনিক সেবার পূর্বতন আধিকারিক ও বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে নেতৃত্ব দেওয়া সিনিয়রদের মধ্যরাত পর্যন্ত কাজ করে যাওয়ার বিষয়ে খ্যাতি রয়েছে। আসাম সরকার রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে উপজাতীয় বেল্ট গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ধরনের উপজাতীয় বেল্টের জমি অন্য লোকেদের হস্তান্তর করার বিষয়টি রোধ করতে এবং সবিয়া বেল্টে থাকা তাইয়াহ, মোরান, মটক, চুতিয়া ও গোর্খাদের সুরক্ষিত শ্রেণী হিসেবে চিহ্নিত করার ব্যাপারে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু গতকাল সাংবাদিকদের এই কথা জানিয়ে বলেছেন যে এখন থেকে আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ ও 26টি পলিটেকনিকে শিক্ষক নিযুক্তি দেওয়ার দায়িত্ব আসাম লোকসেবা আয়োগের পরিবর্তে আসাম ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিযুক্তি বোর্ড পালন করবে। এই বিষয়ে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে ইতিপূর্বে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলেও তিনি উল্লেখ করেন। এদিকে গতকালের সাংবাদিক সম্মেলনে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছেন যে রাজ্যের গাঁওগুলোদের গ্রাম প্রধান হিসেবে নামকরণ করার বিষয়ে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। এই গ্রাম প্রধানরা 30 বছর থেকে সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত এই পদে কার্যনির্বাহ করতে পারবেন বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের বরাদ্দ করা জমিতে বসবাস করা স্থানীয় লোকেদের ঘরবাড়ি ঝড় বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে সেসব লোকেদের পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানিয়েছেন। সমগ্র রাজ্যে আগামীকাল বিভিন্ন কার্যসূচির মাধ্যমে জাতীয় মীন পালক দিবস পালন করা হবে। এই উপলক্ষে রাজ্যের মীনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামীকাল রাত 8টায় গুয়াহাটি দূরদর্শনের 1 ঘন্টার একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সাক্ষাৎকার অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শ্রী শুক্লবৈদ্য মীন বিভাগের উন্নয়নমূলক কার্যসূচি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এসএসসি কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র পাঠিয়ে জেলায় টিকাকরণের গতি ত্বরান্বিত করতে দাবি জানানো হয়েছে। স্মারকপত্রে আরো উল্লেখ করা হয়েছে যে কাছাড় জেলায় হঠাৎ করে বহু টিকাকরণ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। বহু লোকের দ্বিতীয় ডোজের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও টিকার অভাবে টিকা নিতে পারছেন না। এছাড়াও দলের পক্ষ থেকে জেলায় 300 শয্যা হাসপাতাল স্থাপন করা সহ কোভিড মোকাবিলায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সিভিল হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবি জানানো হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ ছোটদালিঙ্গা মাল্টিপারপাস কক্ষে বর্দালিঙ্গা ও টাপা উন্নয়ন খণ্ডের সিরাসিটার জেলাধিকারীর মধ্যে মাছের খাদ্য ও চুন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপায়ুক্ত ফিরতি জমি সুবিধাপ্রাপক হিতাধিকারীদের মৎস্য উৎপাদন করে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। উপায়ুক্ত বলেন যে মাছের এই খাদ্য সামগ্রীগুলি মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।